সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছোস? এখন কিছু কথা বলি, আমি তো আসলে এত টাইপ টিপ করতে করতে ঝামেলা হয়ে যায়, এর জন্য কিছু কথাই বলি। কিছু মনে করিস না, আমার অথবা তোদের মতো অতখানি আমি জানি না, আমি যতটুকু জানি তার থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। প্রথম হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামো অন্য কোনো দেশের মতো না। দুই হচ্ছে গিয়ে আমাদের মেধা আছে কি না বলতে পারবো না, কিন্তু আমাদের আমাদের যে প্রথম থেকে শুরু করতে হয় ওই জিনিসটা আমাদের নাই। হ্যাঁ, একটা একটা করে আসি। প্রথমে আসি হচ্ছে গিয়ে পাপনের কথা। পাপন হচ্ছে গিয়ে আমাদের বিসিসি প্রেসিডেন্ট, তাকে কিন্তু আমরা হুট করে বললেই সে চলে যেতে পারে না। কারণ হচ্ছে গিয়ে সে ইলেক্টেড, সে হলো ইলেক্টেড, তাকে দেওয়া হয়েছে। এখন সে যদি এখন ছেড়ে দেয়, তুই যাকেই আনবি সে যদি এখন ছেড়ে দেয়, ওইটা কিন্তু ছাড়লে আমাদের বাংলাদেশ বোর্ডকে ICC নিষিদ্ধ ঘোষণা করবে, যেটা করছিল শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা যখন বাংলাদেশে খেলতে আসছিল, ঠিক আগ মুহূর্তে এই ঘটনা ঘটছে। পরবর্তীতে তারা সেই রানা তুঙ্গানা কী ছিল তাকে আবার সরায়ে আবার নতুন নির্বাচন করে নতুন একজনকে নিয়ে আসতে হয়েছে। তারপর ICC ওই তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠায় নিছে। সো পাপন যদি এখন করে, আমাদের বাংলাদেশের উপর ICC নিষেধাজ্ঞা দিবে। সো নিয়ম হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট হইতে হলে তোমাকে কোনো ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত থাকতে হবে। হ্যাঁ, যে কোনো ক্রীড়া সংস্থার সাথে জড়িত থাকতে হবে। যেমন আমরা বাঙালিরা ইমোশনালি বলি মাশরাফিকে আনার জন্য, অনেকে বলছি, এখনও বলি, নিউজ পেপারে দেখি মাশরাফিকে বললেই আনা যাবে না, কারণ মাশরাফি কোনো ক্রীড়া সংস্থার সাথে জড়িত না। আপনি যাদেরকে বলেন, এই ধরো দুর্জয়, এ জড়িত ছিল, সাবের হোসেন এ জড়িত ছিল, এই পাপন এ জড়িত ছিল এবং এখনও আছে। হ্যাঁ, এরা সব ক্রীড়া সংস্থার সাথে জড়িত, এখন এই কারণেই তারা থাকে। এখন পরবর্তী নির্বাচন ICC এই বছর ডিসেম্বরে হবে, এর আগ পর্যন্ত আমরা বলতে পারবো না কাকে আনতে হবে, কারণ যে ক্রীড়ার সঙ্গে জড়িত তাকেই নিতে হবে, আমরা পলিটিক্যালি কাউকে দিলেই হবে না। এক দুই নম্বর হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন তো দুই নম্বর যেটা আসতেছি, আমাদের পাপন যেহেতু এখন ক্রীড়ামন্ত্রী সম্ভবত এরকম কিছু একটা, হ্যাঁ, সে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে যেটা এত বছর ধরে কেউ করে নাই, সেটা হচ্ছে গিয়ে জেলা পর্যায় থেকে ক্রিকেটার ফুটবলার উঠায় আনার জন্য। আমাদের প্রতিটা জেলায় কিন্তু মাঠ আছে, কিন্তু ওইটা আমরা কেউ ব্যবহার করি না, ওইটা আমরা নষ্ট করি। আমাদের জেলা পর্যায়ে যে ক্রিকেটাররা আছে, ফুটবলাররা আছে, এরা কিন্তু উপরে উঠতে পারে না, কারণ জেলা পর্যায়ে উঠে জেলায় যে কোচ আছে তার বেতন হলো 3,000-4,000 টাকা, এনে কোচিং দিবে কে 3,000-4,000 টাকায়। হ্যাঁ, আর যে খেলে তারও পয়সা কম, এখন সবাই ধান্দা করে ঢাকায় আসার জন্য। কিন্তু বিসিসি তো জেলাকে টাকা দিতে পারে না। বিসিসি যখন কেউ ওই HP-তে ঢুকে, যখন কেউ U19-এ ঢুকে, যখন কেউ U17-16-এ ঢুকে, তাদেরকে দিতে পারে, কিন্তু হুট করে কাউকে দিতে পারে না। হ্যাঁ, তো ওইটা আমাদের সমস্যা হয় কি, ওই জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো থাকে, হ্যাঁ, এরা তো সুযোগ সুবিধা পায় না। এখন আমাদের করতে হবে কি, জেলা পর্যায়ে ডেভেলপ করতে হবে, জেলা পর্যায়ে প্রতিটা জেলাকে আগাইতে হবে, জেলা পর্যায়ে কম্পিটিশন করলে অথবা টুর্নামেন্ট করলে জেলা পর্যায়ে তখন প্লেয়ার বের হবে। যেমন ইন্ডিয়ায় যেটা হয়, প্রতিটা স্টেট ওয়াইজ হয়, আমাদের তো অত বড় দেশ না, আমাদের ছোটো দেশ, কিন্তু প্রতিটা ওরকম করে করলে জেলা পর্যায়ে কাজ হবে। এক তখন প্লেয়ার আইনে তখন BCC-র আন্ডারে নেওয়া যায়। তারপরে এই দেখেন ঋষাদকে আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো দেখতেছি, কিন্তু এই ছেলেটা কিন্তু এই হাতুরা অনেক বছর ধরে টিমের সঙ্গে রাখছে। আমরা হাতুরা গালি দেই, আমিও কই আরামদার ওরা ভালো না, কিন্তু এই ছেলেটারে ওই পোলা রাখছে, রাখার কারণে এরা কিন্তু টিমে রাখছে অনেক বছর ধরে। আমাদের লেগ স্পিনার নাই, এর আগে আমরা আরও একটা লেগ স্পিনার আনছিলাম, ওই যে নাম কি সোহান রানা হয়েছিল। হ্যাঁ, তো সোহানও কিন্তু সুবিধা করতে পারে নাই, এখন আবার গেছে, এখন ব্যাটসম্যান হিসেবে ঢুকার চেষ্টা করতেছে T20 টাইপের। হ্যাঁ, তো এই ঋষাদ ছিল, দলে ছিল, ইভেন গত যে লাস্ট আই বাংলাদেশের যে আই এই যে T20 হলো এবং প্রিমিয়ার লিগ হলো, তাকে কেউ নিতে চাচ্ছিল না। মজার কথা হচ্ছে, তাকে কেউ নিতে চাচ্ছিল না, ইভেন সে সম্ভবত ছিল রংপুরের আন্ডারে, সম্ভবত, আমি শিওর না, রংপুর হতে ছিলেন,
করছিল তারা ওকে নেয় নাই। তখন এই সুজন সুজন জোর করে তাকে ঢাকায় ঢুকাইছে, হ্যাঁ তাকে জোর করে ঢাকায় নিছে। ইভেন প্রিমিয়ার লিগে সুজনই তার টিমে যেটা ছিল যার আন্ডারে, ওনার নাম ভুলে গেলাম, এ কিন্তু বাংলাদেশে অনেক বড় খেলোয়াড় খেলোয়াড়দের নিয়ে অনেক কাজ করে, এর আন্ডারে এ তখন বলছে ঠিক আছে এর খেলাইতে হবে। শেষ চারটা ম্যাচ মাত্র খেলছে সে ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস হিসাবে, এই ছেলেটা মাত্র চারটা ম্যাচ খেলছে যে লেগ স্পিনার হিসাবে বাংলাদেশে বিপিএলে 50 ওভারের খেলায়। হ্যাঁ, কারণ আমাদের দেশের খেলা, বাংলাদেশি কোচ কোচিং স্টাফ আমাদের একটাই মন মানসিকতা, আমাদের অফ স্পিনার নিতে হবে যে মায়ের কাউন্ট খাবে, খেলা জিততে হবে। হ্যাঁ, আমরা গ্যাম্বলিং করি না, কারণ পয়সা যারা দেয় এদের কথাই চলে, কারণ মালিক যে দেয় সে পয়সা দেয় সে তার কথাই চলে। সো যাই হোক, এইটা হলো একটা কথা। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বাংলাদেশি কোচ আছে, সালাউদ্দিন আছে, ফাহিম স্যার আছে, আমি ফাহিম স্যার আন্ডারে খেলছি, ওনার আন্ডারে কথা বলছি, কাজ করছি। হ্যাঁ, সালাউদ্দিন আছে, আছে অনেকেই আছে, আছে নাই যে তা না। হ্যাঁ, এখন এদের এরাই কি সব? এরা তো আসলে সব না, আমাদের প্লেয়ারদেরকে বাইরে খেলতে হবে, শুধু খেললে হবে না, আমাদের পিছন নিচের থেকে উঠে আনতে হবে। আজকে ওই যে মাহমুদুল্লাহর কথা বলি, মাহমুদুল্লাহ খারাপ খেলে, মাহমুদুল্লাহ যাই খেলছে পঞ্চ পাণ্ডবের যত জিতার ইয়ে আছে এর কিন্তু একটা বড় অংশ একটা এর একটা ইয়ে ছিল, কী বলে না, অবদান ছিল। গত বিপিএলে হায়েস্ট রান করছে কে, হায়েস্ট স্ট্রাইক রেকর্ড কার? ওই আমাদের সেই পঞ্চপাণ্ডবের দুজনের, মাশরাফি মুশফিক আর যে তামিম, এরা তো আগে খেলাই ছেড়ে দিছে। হ্যাঁ, তুই এখন মাহমুদুল্লাহর বাদ দিবি, ওখানে কাকে নিবি? ইমতিয়াজ, তুই যে বললি দাঁড়িয়ালা, ঠিক আছে ভালো কথা, কাকে নিবি বাংলাদেশে? তুই ইসারে তুই আমাদের জাকি কী যেন নাম, জাকিরের কথা বললি, হ্যাঁ ওই ও তো উইকেট কিপার হয়ে আসছিল, আমরা তো লিটনে বাদে দিছিলাম, কিন্তু ওরা বাদ দেওয়ার পর আমাদের সৌম্য ওপেনিংয়ে যে খারাপ করছে, তখন বাদ ধরে নিতে হয়েছে, নেওয়ার পরে আবার আমাদের জাকির কিন্তু উইকেট কিপিং অত সুবিধার না। হ্যাঁ, তো এও বাদ পড়লো, এ ডোমেস্টিকে ভালো করছে, আমাদের ম্যাচে একটা দুইটা ভালো খেলে, দেখ ইন্টারন্যাশনাল খেলায় একটা দুইটা ভালো করার পর প্লেয়ারের কোনটা দুর্বলতা এটা সবাই জেনে যায়, এটা জানা কোনো ব্যাপারই না, অ্যানালাইসিস, এই জন্যও এরা অ্যানালাইসিস নেয়। তাও দেখা গেলো জাকিরের বড় সমস্যা হলো অফে খেলা, দাও অফে বল দাও দরকার যাবে। হ্যাঁ, এই হলো ঘটনা যে আমরা ডেভেলপ করি না, যেমন এখন রিশাদের জন্য লেগ স্পিনার আনছে, এখন আমি মনে করি বাংলাদেশ হয়তো লেগ স্পিনার ভবিষ্যতে ভালো করবে, আরও হয়তো অনেকে আসবে, উৎসব পাবে। হ্যাঁ, এই সাকিবরা দেখে সব বাহাতি স্পিনার হয়ে যায়, অফ স্পিনার সবাই বাংলাদেশের ঘরে তরে ধরে, মানে ঘরে ঘরে ক্লাবে ক্লাবে বাহাতি অফ স্পিনার, কারণ ওই সাকিব হইতে চায়। এই হলো ঘটনা যে আমরা সব কারে বাদ দেব, কাকে নিব? মুশফিক তো রাগ হয়ে চলে গেছে, ও এখনো যে খেলে বাংলাদেশের, এই পর্যন্ত বাংলাদেশ যে কারো বড় টিমের সঙ্গে জিতছে, আমি শ্রীলঙ্কার ওই যে শ্রীলঙ্কা বাদ দে, জিম্বাবুয়ে বাদ দে, আয়ারল্যান্ড বাদ দে, হ্যাঁ স্কটল্যান্ড বাদ দে, এসব বাদ, যতগুলো বড় টিম, ইন্ডিয়ার সঙ্গে জিতছে, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কি আমাদের মাশরাফি, সাউথ আফ্রিকার সঙ্গে জিতছে মাশরাফি সরি মুশফিক, সাউথ আফ্রিকার সঙ্গে জিতছে মুশফিক, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে ইংল্যান্ডের সঙ্গে, যতগুলো বাংলাদেশ বড় টি টোয়েন্টি টিমের সঙ্গে, বড় দলের সঙ্গে টি টোয়েন্টিতে জিতছে, ম্যান অফ দ্য ম্যাচ বেশিরভাগ সময় মুশফিকই হয়েছে। এটা এটা দেখবি, এটা অ্যানালাইসিস করবি, দেখবি কিন্তু এই প্লেয়ারটা, এই প্লেয়ারটার স্ট্রাইক রেট 150-এর উপরে। হ্যাঁ, এই এই একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে তার ব্যাটিং স্টাইল সব কিছু সাধনা করে করে চেঞ্জ করছে, অন্য কোনো প্লেয়াররা কিন্তু করে নাই এখন পর্যন্ত বাংলাদেশে, করে নাই, কারণ হচ্ছে কি করার যে বাদ পড়ে ন্যাশনাল টিম থেকে তাকে শিখাবে কে? তাকে তো শিখানোর কেউ নাই। এই যে আমরা আমাদের এই সৌম্য সরকারের কথা বলি, এ বাদ হয়ে যায় দুই দিন পরে, একে আবার নিতেই হয়, কারণ আমাদের সবাই তো ডাকি মারতেছে, এও ডাক মারে তাহলে এ তো একটু বোলিংও করতে পারে, তো ডাক মারার থেকে একটা যে বোলিংও করতে পারে এক দুই ওভার, তার এরই নেই, এর ফিল্ডিংও ভালো, এখন নিবি কারে আমার বল? আমাদের তো আসলে প্লেয়ার নাই। আমরা মেরাজের কথা বলি, মেরাজকে কিন্তু দেখ লাস্ট টি টোয়েন্টি বাংলাদেশের টুর্নামেন্টে, বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে বরিশালের খেলছে, ও কিন্তু আহামরি ভালো কিছু করে নাই, আমি মানি, আমি ওর খেলায় মুগ্ধ, আমি ওকে চাই ও যেন বাংলাদেশের ন্যাশনাল টিমের ওয়ান ডে, ইভেন টি টোয়েন্টি তো পরবর্তীতে এবং টেস্টে ক্যাপ্টেন হোক,
শান্তর মধ্যে আছে, খেলা আছে, কিন্তু আমি মনে করি মেরাজের মধ্যে বেশি আছে, কিন্তু কোনো কারণে সে নাই। দলীয়করণ হইতে পারে, এখন যেটা দেখতেছি বাংলাদেশ টিমের ওই দুইটা দলীয়করণ হয়েছে। আর এই দলীয়করণটা, আমার কথা হচ্ছে যে দলীয়করণ যেহেতু হয়ে থাকে ভালো কথা, এটা তো আসলে সারা বাংলাদেশের সবাইকে বলা উচিত না। এটা আমাদের ঘরের মাঠে, ঘরের ভিতরে কি হয় না হয় এটা তো আসলে বাইরে মানুষকে জানানোর দরকার নেই, আমাদের সাধারণ পাবলিককে জানানোর দরকার নেই। আমাদের এটা ভুল করছে পাপন, পাপন এটা সবাইকে জানাই দিয়ে খারাপ করছে। হ্যাঁ, আর হচ্ছে দেখ, এর পাপনের বলার আগ পর্যন্ত কিন্তু ওই দুজনের, আমাদের সাকিব আর তামিমের গন্ডগোল ছিল, কিন্তু এত প্রকটভাবে ছিল না। আর আমরা এটাকে আরও তাইরে নেড়ে করার চেষ্টা করছি। আর আরেকটা কথা কি জানোস, আমরা আমার দেশটারে, আমাদের দেশটারে বুলি অন্য দেশ করার দরকার নাই, আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট, আমরা যথেষ্ট গালাগালি করি। তুই দেখ, এরা যখন ন্যাশনাল টিমের খেলে, এরা তো জানপ্রাণ দিয়ে খেলে, তাই না? এটা তো বাস্তবতা। আমি প্লেয়ার, আমি জানি, আমি যদি একটা খ্যাপেও খেলতে যাই, খ্যাপে তো অনেক খেলতে গেছি, হ্যাঁ, জানপ্রাণ দিয়ে খেলতে হয়। কারণ যদি খ্যাপের থেকে না খেলে, ঠিকমতো না খেলি, কোপায় মেরে খেলতে হয়। ওই যে কামরাঙ্গি চরে ফুটবল খেলতে গেছিলাম আমি আর ফয়সাল ভাই, বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল ফুটবলে, মহামেডানে খেলতো আরামবাগের, আমরা দুজন গেছি কামরাঙ্গি চরে ফুটবল খেলতে। পরে দেখি হাফ টাইমের সময় দুই দলই, আমাদের যে দল নিছে ওই দলও রান্দা রান্দা আর ওই বটিমুটি নিয়ে তারা বসে রয়েছে, আর তাদের বিপক্ষে তারাও বসে রয়েছে। তারা বলতেছে যদি গোল দেয় আমাদের কোপায় ছেড়ে দেবে, মেরে দেবে, মানে কোপায় রাখবে না, আর যদি গোল না দেয় আমাদের পক্ষে আমাদের কোপাবে। তো ওই সময় চেয়ারম্যান আমাদের খেলার আগে, শেষ হওয়ার আগে বলছে ভাই আপনারা পালান, মুরগি মুরগি খাওয়াই ছিল দুপুরবেলায়, ওই খেলার অর্ধেক শেষ হওয়ার আগেই আমরা পালাইছি। এই হলো বাংলাদেশের অবস্থা। এখন হয় কি, আমাদের ন্যাশনাল টিমরে আমরা যত যাই বলি, আমরাই সারাদিন গালাগালি করতে থাকি। তুই চিন্তা করে দেখ, অমুকের বউরি নিয়ে গালি দেয়, অমুকের বাচ্চারি নিয়ে গালি দিই, দেখলে গালি দিই, এইটা করি ওইটা করি, আবার উঠাইলে আমরাই উঠাই দিই। আমরা যেমন তাদেরকে উপরে উঠাই, আমরাই তেমন তাদেরকে নিচে নামাই। বিদেশিদের লাগে না, বিদেশিদের লাগে না ট্রোল করতে। হ্যাঁ, এইটা হলো কি বাস্তবতা। এখন তো আসলে অনেক কিছু মনে আসতেছে, বললে তো আসলে ঘন্টার ঘন্টা এসব ডায়লগ মারা যায়, কথা বুঝছিস? ক্রিকেটে এখন পয়সা আছে, পয়সা যাইতেছে, এখন আমরা বলতে পারি আমেরিকা কেমনে এত ভালো খেললো, এইটা কেমন হলো, ওইটা কেন হলো। আরে আমেরিকায় যে আজকে জনসন জন্স যেটা আছে নাকি, যে পিটাপিটি করে, এ হলো বারবাডোসে, এ হলো জন্মাইছে বারবাডোসে, সব কিছু খেলেও বারবাডোসে, এ হলো ওয়েস্ট ইন্ডিজের খেলে মেলে তখন এনে গেছে। এরা সবাই বিভিন্ন দেশের বড় বড় জায়গায় খেলেই আসছে, এরা হুট করে আমেরিকার দলে এসে ফুট করে ঢুকে নেয়। যে যে এখন যে ভালো বলার, এই হেলার তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ছিল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নের ন্যাশনাল টিমের প্লেয়ার, এরা চলে আসছে আসছে, এখন এই ধরনের খেলতেছে। ইন্ডিয়া না পেলে এনে পারবে? হ্যাঁ, আমি এক দেশে পারবো না বলে যে এক দেশে পারবো না, এটা কোনো কথা না। তো আমরা যতই গলাগালি করি দোস্ত, আমাদের তো আসলে নাই। আর হাথুরা সিং এটার সঙ্গে তো চুক্তি যেটা হয়েছে, চুক্তির আগে বের করে দিলে আমাদের টাকা ভালোই গুনতে হবে। আর হাথুরা সিং চাচ্ছিল, দেখ একটা কথা বলি, আমি হাথুরা সিং এর পক্ষে না, কিন্তু এ চাচ্ছিল পুরানরা সব প্লেয়ার যেন বাদ হয়ে যায়। সে এই চেষ্টাই করছে, ভালো মতোই করছে, এটাই হৃদয় বিপরীত হয়েছে, এটাই বেশি করে ছড়াইছে। হ্যাঁ, এলো কথা, এখন হাথুরা সিং এর সময় একটা নতুন, দুইটা নতুন প্লেয়ার আসছে, একটা হলো তৌহিদ হৃদয়, আর একটা হচ্ছে গিয়ে ঋষাদ। এ চেষ্টা করতেছিল সৌম্য সরকারের যেন ঠিক করা যায়। আমি সৌম্য সরকারের খেলা পছন্দ করি, কিন্তু ডাকও মারে, কী করার আছে বল? এখন তো আমাদের প্লেয়ার নাই, এখন কারে নিবি আমার বল, কাকে নিবি ওপেনার হিসেবে? আমাদের ওপেনারই নাই, আমাদের তামিমের পরে এখন পর্যন্ত ওপেনার এখন তো নাই। সেই আগে যারা ছিল, জুনায়েদ সিদ্দিকী ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো মারুঙ্গা প্লেয়ার। হ্যাঁ, এর স্ট্রাইক রেট ছিল মনে হয় 150+, জুনায়েদ সিদ্দিকী। এরও তো আমরা কয়েকটা ম্যাচ খেলানোর পর বাদই দিয়ে দিছি, এ আগের থেকে 220 টাইপ ব্যাটিং করতো। তো এটা ব্যাপার আছে। এখন লিপু তো, লিপু ভালো, উনি ভালো, উনি ভালো মতো প্লেয়ার সিলেক্ট করে, যেটা করতেছে এদের সময় দিতে হবে, এদের সময় দিলে পরে বোঝা যাবে কী অবস্থা। হ্যাঁ, কারণ এরা তো আসছে, এরা তো এসে নতুন করে তো হুট করে কখন নিতে পারে না। কারে নিবে, কারে বাদ দিবে বল? হ্যাঁ, আমাদের সাইফুদ্দিনের বাদ দিয়ে নিছে হচ্ছে গিয়ে নাম কি, সাকিব রে। সাকিব তো ভালো বল করছে, এখন তোর সাইফুদ্দিনের কথা বলতে পারবে না, এখন তোর বলবি মিরাজের কথা। এখন মেহেদি, মেহেদি যে ওপেনিং বল করে,
ও তো ভালো ব্যাটসম্যান, কথা বুঝছো, ও কিন্তু ভালো ব্যাটসম্যান। যাক, আমার এটা হলো আমার বক্তব্য। তো দেখা যাক, আমি যেটা জানি যেটা আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে T20 একটা ভালো টিম গঠন করবে, কিন্তু তাদেরকে 2 বছর সময় দিতে হবে, কারণ বর্তমানে যে আমি নাম কি আলাদা ভুলে গেলাম সিলেক্টর, ওই পেটারা নতুন প্লেয়ারের জন্য শুধু এখন শুধু T20 জন্য প্লেয়ার খুঁজবে বাংলাদেশে, অন্য এরা কোনো টেস্ট খেলবে না, এরা কোনো ওয়ান ডে খেলবে না, এরা খেলবে শুধু T20, এই জন্য প্লেয়ার খুঁজবে, ঠিক আছে, সম্পূর্ণ ভিন্ন। এবং অলরেডি 6-7টা প্লেয়ার ওরা পাইছেও, হ্যাঁ, এখন এদেরকে তো ডেভেলপ করতে সময় লাগবে। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়, এই বিশ্বকাপে তো এই পর্যন্ত আসছে, আমাদের ফেমাস পাকিস্তান তো আসতেই পারল না, এত বড় বড় প্লেয়ার, তারপর নিউজিল্যান্ড যে সোপাবাজি মারে এও গেল গা। হ্যাঁ, এখন আমরা তো যাও কেমনে যেমনে যেমনেই আসছে আসছি তো, হ্যাঁ, দেখা যাক কি হয় দোস্ত। যতই হোক, এরা বাংলাদেশ কষ্ট লাগে, হারলে কষ্ট লাগে, জিতলে খুশি লাগে, হ্যাঁ, এলো ঘটনা। ভালো থাকিস, খোদা হাফেজ।